আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। উপস্থাপনা করছি আমি সুরুজ আহমেদ। যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, দেশে কিংবা দেশের বাইরে, সবাইকে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ ক্রিকেট টিম এ সময় ব্যস্ত সূচি পার করছে। বাংলাদেশ বিশ্বকাপকে সামনে রেখে ব্যস্ত সূচি পার করছে। সেখানে যে দলের প্রতিনিধিত্ব করবেন 15 জন ক্রিকেটার, সেই 15 জন ক্রিকেটারকে একজন মাত্র লিড দিবেন, সে একজনই থাকবেন সেনাপতি, অর্থাৎ সেনা প্রধানও বলতে পারি আমরা, কিন্তু ক্রিকেটীয় ভাষায় তাকে বলা হয় ক্যাপ্টেন। এই ক্যাপ্টেনের ওপরে অনেক কিছু নির্ভর করে। একটি ম্যাচ জয়ের ক্ষেত্রে, পরাজয়ের ক্ষেত্রে সব থেকে বড় অবদানটি থাকে কিন্তু সে ক্যাপ্টেনের উপরে। তার যেমন পারফরমেন্সের উপর ভিত্তি করে এবং তার মেধার উপরে, ক্রিকেট মেধার উপরে ভিত্তি করে কিন্তু একটি ম্যাচ জয়লাভ করে বা হারে। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের কাপ্তান। এই নাজমুল হোসেন শান্ত তার ক্যারিয়ারে এখন পর্যন্ত 3টি সিরিজ খেলার সুযোগ পেয়েছেন, অর্থাৎ তার ক্যাপ্টেন্সির অধীনে বাংলাদেশ 3টি সিরিজ খেলেছেন। প্রথম সিরিজটি খেলেছেন নিউজিল্যান্ডের সাথে, এবং দ্বিতীয় সিরিজটি খেলেছেন শ্রীলঙ্কার সাথে, এবং আরও একটি কথা, তৃতীয় সিরিজটি খেলেছেন জিম্বাবুয়ের সাথে, এবং চতুর্থ যে সিরিজটি খেলছেন সেই সিরিজটি ইউএসএর সাথে। অর্থাৎ আমরা যেটি বলতে পারি যে নিউজিল্যান্ডের সাথে যে সিরিজটি খেলেছিল বাংলাদেশ, সেখানে বাংলাদেশ 2-1 ব্যবধানে সিরিজটি হেরে যায়। টি-20 সিরিজটি 2-1 ব্যবধানে হেরে যায়। তারপরেও সেই খেলাগুলো ছিল স্পোর্টিং খেলা, এবং পরবর্তীতে নিজেদের দেশে হোম অ্যাডভান্টেজ নিয়ে যখন আমরা খেলি শ্রীলঙ্কার এগেনস্টে, সেখানেও আমরা দেখি যে আমাদের ক্রিকেট খেলাটি দেখে মনে হচ্ছিল যে আমরা ক্রিকেট খেলাটা টি-20 ফরম্যাটে অন্তত উন্নতি করছি বা উন্নতির ধারায় যাচ্ছি। শ্রীলঙ্কার সাথে ম্যাচ শেষ, সিরিজ শেষে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার সাথে 2 ম্যাচ সিরিজে 3টি করে ম্যাচ খেলেছিল বাংলাদেশ, যেখানে 6টি ম্যাচের মধ্যে বাংলাদেশ 2টি ম্যাচ জয়লাভ করে, এবং বিশ্বকাপে মূল পর্বে বাংলাদেশ সরাসরি সুযোগ করে নেওয়ায় জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ 5 ম্যাচের একটি সিরিজ অ্যারেঞ্জমেন্ট করেছিল, যেখানে 5 ম্যাচের প্রথম 4টিতে বাংলাদেশ জয়লাভ করে এবং পরের ম্যাচটিতে বাংলাদেশ হেরে যায়। এই যে 4টি ম্যাচে বাংলাদেশ জয়লাভ করেছে, 4টি ম্যাচে জয়লাভ করার পরেও যখন ইউএসএর মতো একটি টিমের সাথে পরপর 2টি ম্যাচ হেরে আমাদের সিরিজ হারতে হয়, তখন সেই 4 ম্যাচের প্রাপ্তিরা কোথায় থাকে? সেই 4টি ম্যাচ আমরা জিতলাম, এই 4টি ম্যাচ জিতে আমাদের কতটুকু কাজে আসলো? বাংলাদেশের যে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনি এখন পর্যন্ত 13টি টি-20তে অধিনায়ত্ব করেছেন, এবং তার জয়ের সংখ্যা হলো 6টি। এই যে 6টি, 13টির মধ্যে 6টি জিতেছে এবং 7টিতে হেরেছে। এখন তার পার্সেন্টেজ যদি ধরা হয়, তাহলে জয়ের শতকরা থাকবে 47.47 প্লাস, এবং হারের শতাংশ বেশি। হারের শতাংশ যেহেতু বেশি এবং জয়ের শতাংশ কিন্তু কোনো অংশেই কম না, তারপরেও যখন আমরা জয়ের ধারায় থেকেও ইউএসএর মতো একটি টিমের সাথে আমাদের ব্যর্থ হতে হয়, যে টিমটি নিয়ে আমরা বিশ্বকাপে লিড করব, সেই টি-20 বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যখন আমরা ইউএসএর সাথে হেরে যাই, তখন বুঝতে আমাদের বাকি থাকে না যে আমাদের ক্রিকেটটি পাড়ার ছেলে খেলা ক্রিকেটের নিয়ে শুরু হয়েছে। যে ক্রিকেটার টি-20 ফরম্যাটে ইন্টারন্যাশনালের কোনো প্লেয়ার হওয়ার যোগ্যতা রাখে না, সেই প্লেয়ারকে আমরা চাপিয়ে দিয়েছি ক্যাপ্টেন্সির জন্য।